ভারতের একতা ও অখণ্ডতাকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ষড়যন্ত্রকারী শক্তির বিরুদ্ধে শনিবার ভারত বন্ধের ডাক দিয়েছে বহুজন মুক্তি মোর্চা, রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা সহ ভারত মুক্তি মোর্চা তরফে বন্ধের প্রভাব পড়ল মালদা জেলাতে। এদিন রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি মালদা জেলার হবিবপুর থানার আইহো এলাকার মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বহুজন মুক্তি মোর্চা ও বহুজন কান্তি মোর্চার সদস্যরা। রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা এবং রাষ্ট্রীয় ভারত মুক্তি মোর্চা যে সামাজিক সংগঠন, এই সামাজিক সংগঠনের ডাকে আজকে আমাদের 25 জুন 2022 ভারত বন্ধের কর্মসূচি রয়েছে। তো এই কর্মসূচিটা এই কারণেই ডাকা হয়েছে যে ভারতের একতা এবং অখণ্ডতা যারা বিপদের মুখে ঠেলে দিচ্ছে তাদের বিরুদ্ধে, এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের এই ভারত বন্ধ। আপনারা অবশ্যই জেনে থাকবেন, বিগত 25 মে 2022 বিজেপির যে মুখপাত্র রয়েছে নকুল শর্মা, সেই নকুল শর্মাকে দিয়ে মোহাম্মদ পয়গম্বর সাহেবের প্রতি কুরুচিকর মন্তব্য করানো হয়। তো এই মোহাম্মদ পয়গম্বর সাহেবের উপর যখন কুরুচিকর মন্তব্য করানো হয়, এরপর ভারতবর্ষে মুসলিম এবং হিন্দু সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নির্মাণ হয় এবং এর জ্বলন্ত উদাহরণ ভারতবর্ষের কানপুর। এবং এই দাঙ্গা হাঙ্গামার ফলে ভারতের বহু SC ST OBC মাইনরিটিদের প্রাণহানি হয়। তো যে সমস্ত অশুভ শক্তি এই দাঙ্গা হাঙ্গামার নির্মাণ করছে এবং যাদের দাঙ্গা হাঙ্গামা পরিস্থিতির ফলস্বরূপ ভারতের SC ST OBC মাইনরিটিদের আপামর জনগণের প্রাণ এবং জীবনহানি হচ্ছে, তো এই অশুভ শক্তির বিরুদ্ধে আজকে আমাদের ভারত বন্ধ। এদিন আন্দোলনকারীরা প্ল্যাকার্ড, ব্যানার, তীরধনুক নিয়ে বিক্ষোভ দেখায়। অবরোধের ফলে সমস্যার সম্মুখীন হয় সাধারণ মানুষ থেকে যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।